কুরআন অবমাননা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, জাতিসংঘ মহাসচিবকে রাষ্ট্রদূত। জানাবো যুগপথ আন্দোলনে বিএনপির নতুন সঙ্গী জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। এদিকে বিএনপি এখন পা ভাঙা বাঘ বললেন তথ্যমন্ত্রী। এক ফোঁটা আগুন জ্বালালে 10 ফোঁটা আগুন জ্বালাবো বললেন পৌর মেয়র মুজিবুর। এবং সর্বশেষ জানাবো মূল্যস্ফীতি, অর্থনৈতিক বৈষম্য ও রাজনৈতিক অনিশ্চয়তায় ব্যবসায়ীদের দায়ী রয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুরআন অবমাননা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, জাতিসংঘ মহাসচিবকে রাষ্ট্রদূত। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বলেছেন, বিশ্বব্যাপী মুসলমানদের পবিত্র মূল্যবোধকে অবমাননা করে কিছু দেশে প্রকাশ্যে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের নেতৃত্বে এ বৈঠকে ওআইসির সদস্য রাষ্ট্রের মধ্য থেকে মিশর, সৌদি আরব, মৌরিতানিয়া ও পাকিস্তানের রাষ্ট্রদূত পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ওআইসির পক্ষ থেকে রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ মহাসচিবকে বলেন, পবিত্র কোরআন পোড়ানোর এই ঘৃণ্য কাজটি শুধু বিশ্বব্যাপী মুসলমানদের ধর্মীয় অনুভূতিকেই গভীরভাবে আঘাত করেনি, বরং এটি মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় সহিংসতা এবং ব্যক্তি বিশ্বাসের নীতির পরিপন্থী। তিনি আরও বলেন, এ ধরনের ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে সহিংসতার জন্ম দিতে পারে এবং বিভিন্ন দেশে শান্তি ও নিরাপত্তাকে অস্থিতিশীল করতে পারে। এ প্রেক্ষাপটে রাষ্ট্রদূত মুহিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের কথা তুলে ধরেন, যারা ধর্মীয় ও জাতিগত বিদ্বেষের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ মহাসচিবকে ইসলামফোবিয়া, বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মীয় প্রতীক অবমাননা সহ সব ধরনের ধর্মীয় অসহিংসতা মোকাবেলায় জাতীয় পর্যায়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে অনুরোধ করার আহ্বান জানান। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস ও আইসি সদস্যদের সঙ্গে গভীর সংহতি প্রকাশ করেন এবং ধর্মীয় বিদ্বেষমূলক এ ঘটনার নিন্দা জ্ঞাপন করেন। তিনি ওআইসি প্রতিনিধিদের আশ্বস্ত করেন যে ভবিষ্যতে এ ধরনের ধর্মবিরোধী ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্বব্যাপী চলমান প্রচেষ্টাকে জোরালোভাবে সমর্থন করার জন্য তিনি তার অবস্থা থেকে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন। যুগপথ আন্দোলনে বিএনপির নতুন সঙ্গী জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। সরকারের পদত্যাগের এক দফার যুগপথ আন্দোলনে ঐক্যমতে পৌঁছেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ও বিএনপি। তিনি বলেন, এই সভায় আমরা ঐক্যমতে পৌঁছেছি এক দফা আন্দোলনে, যেটা বিএনপি সহ যুগপথ আন্দোলনের সব দলের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আজকে এনডিএম এই এক দফাকে সমর্থন করে এই ফ্যাসিস্ট দখলদার অবৈধ সরকার পতনের আন্দোলনের আমাদের সাথে তারা যোগ দিয়েছে। আগামীতে আমরা যুগপথ আন্দোলনে যে কর্মসূচি দেব সেখানে এনডিএম এর কার্যকর ভূমিকা থাকবে এবং তারা ওই কর্মসূচিগুলোতে যোগ দেবে। এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আমাদের আজকে আলোচনা হয়েছে পার্ট টু পার্টি এনডিএম ও বিএনপির মধ্যে। বিএনপি যে এক দফা আন্দোলনের ডাক দিয়েছিল সেখানে আমরা একাত্মতা ঘোষণা করে গত 15 জুলাই এক দফা আন্দোলনের ডাক দিয়েছি। আমরা একসাথে আছি, দাবি আমাদের একটাই, এই প্রধানমন্ত্রী, এই নির্বাচন কমিশন ও এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব না। আমরা কেউই নির্বাচনে যাব না। আন্দোলনের মাধ্যমে আমরা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেব। তিনি বলেন, আজকের আলোচনায় নতুন নির্বাচনকালীন সরকার কেমন হতে পারে সেটা আমাদের দলের প্রস্তাবনাগুলো বিএনপির নেতৃবৃন্দের কাছে তুলে দিয়েছি। আজকে আমাদের মধ্যে আলোচনা হয়েছে যে আমরা এই যুগপথ আন্দোলনে মাঠে রাজপথে একসাথে থাকব। আমরা যুগপথ আন্দোলনে কর্মসূচি আলাদাভাবে করব যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার পতন না হয়। একই সঙ্গে খালেদা জিয়া সহ সব রাজমন্দির মুক্তি, তারেক রহমান সহ সব বিরোধী দলের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাও এমবি। একই সঙ্গে খালেদা জিয়া সহ সব রাজবন্দির মুক্তি, তারেক রহমান সহ সব বিরোধী দলের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান এনডিএম প্রধান। বিএনপি এখন পা ভাঙা বাঘ বললেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সরকার তা কঠোর হস্তে দমন করবে, আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে। তিনি বলেন, বিএনপি এখন পা ভাঙা বাঘ আর খাঁচাই বন্দি সিংহ, শুধু গর্জন করতে পারে আর কিছু পারে না। কাজে এসব আন্দোলন করে বিশৃঙ্খলা করে কিছু হবে না। সংবিধান মেনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সংবিধান থেকে এক চুল ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, সারা পৃথিবীতে কোথাও কেয়ারটেকার সরকার নেই, একমাত্র পাকিস্তান আছে। বিএনপি পাকিস্তান প্রীতির কারণে কেয়ারটেকার চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের প্রসঙ্গে টেনে বলেন, বিএনপি বলে পাকিস্তানই ভালো ছিল, তারা পাকিস্তানকে অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা এসেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে তারা কথা বলেছেন, এতে নেতিবাচক কিছু নেই।
এক ফোঁটা আগুন জ্বালালে 10 ফোঁটা আগুন জ্বালাবো বললেন পৌর মেয়র মুজিবুর। আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী বানাবেন বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। তিনি বলেছেন আল্লাহর অদৃশ্য শক্তি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী বানাবেন। তিনি বলেন আল্লাহ শেখ হাসিনার জন্য ফেরেস্তা পাঠাবেন, এটা কেউ যদি মন না করেন ইমান চলে যাবে, ফেরেস্তা দিয়ে আওয়ামী লীগের নির্বাচনকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দেবেন, আল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাবেন, এটাই সত্য, এটাই বাস্তব। তিনি বিরোধী দলকে চ্যালেঞ্জ দিয়ে বলেন মোকাবেলা হবে, ঘোষণা দেন মোকাবেলা রাস্তায় হবে না মাঠে হবে, আমরা রাস্তায় ও মাঠেও আছি। তিনি বলেন রাজনীতির নামে কেউ মানুষের জানমালের ক্ষতি করলে বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না। মেয়র মুজিব বলেন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব আওয়ামী লীগ সরকার, তাই আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। তিনি আরও লক্ষ্য করে বলেন আগুন নিয়ে খেলা করবেন না, 1 ফোঁটা আগুন জ্বালালে 10 ফোঁটা আগুন জ্বালাবো। তিনি তখন ঘোনা আসেন নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। মূল্যস্ফীতি, অর্থনৈতিক বৈষম্য ও রাজনৈতিক অনিশ্চয়তায় ব্যবসায়ীদের দায় রয়েছে। আধুনিক রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা। ঔপনিবেশিক আমলের সম্পদ পাচার ও লুণ্ঠনের ধারাবাহিকতায় ভূমি উৎপাদন ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানার মধ্য দিয়ে সমাজে যে বৈষম্য সৃষ্টি হয়েছিল, উপনিবেশোত্তর নতুন রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থাপনায় বৈষম্য নিরসন করে সামাজিক সাম্য অর্থনৈতিক মুক্তির প্রতিশ্রুতি ছিল সাধারণ মানুষের সরাসরি স্বার্থ আগ্রহের বিষয়। পাকিস্তান আমলে বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক শক্তিগুলো আমাদের রপ্তানি পণ্যের রাজস্ব পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া এবং জনগণের সম্পদ গুটিকতক শিল্প পরিবারের হাতে কুক্ষিগত হওয়ার অভিযোগ রাজনৈতিক প্রোপাগান্ডায় পরিণত হয়েছিল। একটি কৃষিভিত্তিক অঞ্চল বাইরে থেকে কোটি কোটি টাকা বিনিয়োগ করে যারা এখানে শিল্পোৎপাদনের ভবিষ্যতের অগ্রযাত্রার ভিত্তি রচনা করেছিলেন। বাংলাদেশের শিল্পায়ন আজকের অগ্রগতির পেছনে তাদের অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। কথিত সেই 22 পরিবারের বিরুদ্ধে প্রোপাগান্ডায় লিপ্ত সেই রাজনৈতিক পক্ষগুলো এখনও বহাল থাকলেও এখন আরও কয়েক ডজন শিল্প পরিবারের একচ্ছত্র অর্থনৈতিক বাণিজ্যিক আধিপত্যের বিরুদ্ধে তাদেরকে মুখ খুলতে দেখা যায়। বৈশ্বিক ও স্থানীয় বাস্তবতার কারণে সে আমলে একচেটিয়া বাণিজ্যের সুযোগ থাকলেও কথিত শিল্প পরিবারগুলোর হাতে এদেশের সাধারণ ভোক্তারা জিম্মি হয়ে পড়ার কোনো রেকর্ড খুঁজে পাওয়া যাবে না, যেমনটি এখন স্বাধীন বাংলাদেশে ঘটে চলেছে। এখন কথিত ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে যেন দেশের সরকার তথা রাষ্ট্র অসহায় হয়ে পড়েছে, যেখানে জাতীয় সংসদের বেশিরভাগ সদস্য ব্যবসায়ী। সরকারি মন্ত্রী এমপিদের ব্যবসায়ীর ভাগ্যই ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সরকার ব্যবসায়ীদের কাছে অসহায় হওয়ার কথা নয়। ব্যবসায়ীদের একচেটিয়া মুনাফাবাজির সাথে সরকার তখনই আপোষ করতে পারে যখন ভোক্তা তথা সাধারণ জনগণের কাছে সরকারের কোনো কমিটমেন্ট বা দায়বদ্ধতা থাকে না। যদি জনগণের ভোট বা প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়াই শুধুমাত্র ব্যবসায়ী, আমলা, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রভাবশালী দেশের প্রকাশ্য কিংবা গোপন সমর্থন নিয়ে বারবার জাতীয় নির্বাচনে বৈতরণী পার হওয়া যায়, জনগণের ম্যান্ডেট ছাড়াই দশকের পর দশক ধরে ক্ষমতাকে কুক্ষিগত ও দীর্ঘায়িত করার নেপথ্য কুশীলবের স্বার্থ রক্ষা করতে হলে জনগণের স্বার্থ নিরাপত্তার বিষয়গুলো দেখার কোনো সুযোগ থাকে না। এ কারণে দেশের চরম অর্থনৈতিক সংকটকালে সরকার যখন নীতি গ্রহণে বাধ্য হচ্ছে তখন নির্বাচনের আগ মুহূর্তে সরকারি কর্মচারীদের 10 ভাগ বেতন বৃদ্ধির ঘোষণা দেয়। ব্যবসায়ীদের নেতাদের সিন্ডিকেটেড স্বেচ্ছাচারী ভূমিকার বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের বদলে ব্যবসায়ীদের ব্যবসায়ী বান্ধব সরকার হিসাবে একখা দেওয়া হয়েছে। সিন্ডিকেটেড একচেটিয়া বাণিজ্যের সুযোগ উন্মুক্ত রাখার বিনিময়ে আবারও একতরফা নির্বাচনের পক্ষে ব্যবসায়ী প্রতিনিধিদের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা আদায় করে প্রয়াস দেখা যাচ্ছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রভাব কাজে লাগিয়ে বিনা ভোটে কিংবা রাতের ভোটে ব্যবসায়ী রাজনীতিকরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের বেশিরভাগই ডাকসাইটে ব্যবসায়ী। বিশ্ববাজারে দাম বাড়ার অজুহাত দেখিয়ে কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশীয় বাজারে দ্বিগুণ মূল্য বৃদ্ধির ধারাবাহিক তৎপরতা থাকলেও বিশ্ববাজারে মূল্য অর্ধেক কমে গেলেও দেশীয় বাজারে তার কোনো প্রভাব পড়তে দেখা যায় না। করোনা মহামারীর পর ইউক্রেন যুদ্ধকে অজুহাত হিসাবে ব্যবহার করা হয়েছে। যুদ্ধের দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট হিসাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও খাদ্যশস্যের মূল্য অনেক নেমে এসেছে নিচে। তথ্য প্রযুক্তির এই যুগে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সব তথ্যই সাধারণ মানুষের কাছে উন্মুক্ত। দেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এই ধরনের কর্মকাণ্ড পণ্যমূল্যের ক্ষেত্রে নিত্যপণ্য তথা চাল, ডাল, আটা, চিনি, ভোজ্য তেল, পেঁয়াজ, মরিচের মতো খাদ্যপণ্যের মূল্য সাধারণ দরিদ্র মানুষকে বেশি আক্রান্ত করে। এ নিয়ে সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি থাকলেও কোনো কোনো মন্ত্রী আমলার বক্তব্য বাস্তবতার বিপরীত। সম্প্রতি একই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ কষ্টে আছে, সরকার কষ্ট লাঘবের চেষ্টা করছে।
অন্যদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যের দাম বাড়লেও বাংলাদেশে চালের দাম বাড়েনি। মানুষ ভালো আছে, বাংলাদেশে ব্যবসায়ী সিন্ডিকেটের নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে অস্বাভাবিক মুনাফাবাজির দায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর চাপানো হলেও আদতে ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত। জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার সাম্প্রতিক তথ্য অনুসারে গত মাসে বিশ্ববাজারে খাদ্যমূল্য ছিল 2 বছরের মধ্যে সর্বনিম্ন, কিন্তু বাংলাদেশে বাড়তি সময়ে যে হারে মূল্য বৃদ্ধি করা হয়েছে, বিশ্ববাজারে মূল্য কমতে অর্ধেকে নেমে আসার পরও মন্ত্রী আমলারা মূল্যস্ফীতির পেছনে ইউক্রেন যুদ্ধের পুরনো রেকর্ড বাজিয়ে চলেছেন। একচেটিয়া বাণিজ্য অস্বাভাবিক মুনাফাবাজির কারণে সাধারণ দরিদ্র মানুষের জীবনযাত্রার বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। করোনাকালীন বাস্তবতা এবং পরবর্তী মন্দায় বাংলাদেশে নতুন করে প্রায় 2.5 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার তথ্য একটি বেসরকারি সংস্থার জরিপে উঠে এসেছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।